বিবির চ্যাপ্টারের সাতাশ নম্বর কোশ্চেনটা এক্সারসাইজের এখানে টোয়েন্টি সেভেন আছে যা এই কোশ্চেনটা প্রত্যেকটা বই পয়ে আছে এটা আমাদের দেখতে হবে কি বলছে এখানে চারটে ফিগার আছে এবিসিডি রিপ্রেজেন্স দ্য টেস্ট ইচ অফ হাইট টোয়েন্টি সেন্টিমিটার হুইচ আর ফিল্ড উইথ ওয়াটার আপ টু হাইট টুয়েলভ সেন্টিমিটার ফরটিন সেন্টিমিটার সিক্সটিন সেন্টিমিটার এইটিন সেন্টিমিটার রেসপেক্টেভলি তার মানে জলের হাইটগুলো কিন্তু বলে দিয়েছে বলে দিয়েছে ধর টোটাল হাইটটা যদি টোয়েন্টি সেন্টিমিটার হয় এই যে প্রথম ছবিতে এ এর ছবিতে তাহলে এখানে এয়ার কলাম এই যে পাশে লাল কালি দিয়ে দিচ্ছি কথা হবে এইট সেন্টিমিটার এখানকার এয়ার কলাম কথা হবে টোয়েন্টি থেকে অতি অবশ্যই ফরটিন সেন্টিমিটার বাদ যাবে কেন এই 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 আমাদের যে জলের হাইটটা সেটা চোদ্দো সেন্টিমিটার কুড়ি থেকে ফরটিন বাদ দিলে সিক্স সেন্টিমিটার হয় তারপর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিক্সটিন সেন্টিমিটার তাহলে এটা ফোর সেন্টিমিটার হবে তারপর আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সেন্টিমিটার এর জন্য এইটিন সেন্টিমিটার মানে জলের হাইটটা হচ্ছে এইটিন সেন্টিমিটার তাহলে দেখা যাচ্ছে এয়ার কলামের হাইট হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে যাই হোক ইফ এ ভাইব্রেটিং টিউনিফর্ক ইজ প্লেসড ওভার দ্য মাউথ টেস্ট ওভার দ্য মাউথ অফ টেস্ট টিউব ক্যাপিটাল ডি এ লাউড সাউন্ড ইজ হার্ড অর্থাৎ চার নম্বর টেস্ট টিউবে যদি আমরা এখানে একটা টিউনিং ফর্ক ভাইব্রেটিং টিউনিফর্ক ধরি তাহলে লাউড সাউন্ড হবে কারণ লাউড সাউন্ড হবে মানে রেজোন্যান্স হবে সোজা কথাই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি আর এখানকার এয়ার কলমের যে ফ্রিকোয়েন্সি সেই দুটো ইকুয়াল হয়ে যাবে তার মানে এখানে রেজোনেন্স সোজা কথায় কোথায় হবে এটা অং এটা কোশ্চেনে বলে দিয়েছে এবার আমাদের এর কোশ্চেনটা কী দেখতে পাচ্ছি ডেসক্রাইব দ্য অবজারভেশন উইথ দ্য টিউব এ বি সি হোয়েন দ্য ভাইব্রেটিং টিউনিক ফর্ক ইজ প্লেসড ওভার দ্য মাউথ অফ অব দিস টিউবস তাহলে আমাদের ছবিতে বলে দিয়েছে এই চার নম্বর টি টেস্ট টিউবের সামনে টিউনিক ফর্কটা ধরলে ওপরে টিউনিক ধরলে এখানে হবে কি হবে রেজোনেন্স তাহলে প্রশ্ন করেছে এবিসির ক্ষেত্রে কি হবে তার আগে আমরা দেখিনি এখানকার এয়ার কলমের হাইট হচ্ছে এইট সেন্টিমিটার এখানকার এয়ার কলমের হাইট মানে বিয়ের জন্য সিক্স সেন্টিমিটার সিতে ফোর সেন্টিমিটার এটা টু সেন্টিমিটার তাহলে এখানকার এয়ার কলমের যদি আমরা মানে রেশিও নিই তাহলে এইট ইস টু সিক্স সিক্স ইজ ইজ টু ফোর ইস টু টু মানে ফোর ইস টু থ্রি ইস টু টু ইজ টু ওয়ান তাহলে এই ওয়ান যেখানে সেখানে একবার রেজোনেন্স হয়েছে আমরা একটু আগে একটা ছবিতে দেখেলাম। যে এই আগের কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে প্রথম রেজোন্যান্স যেটা ঘটেছে সেখানকার ল্যামডা বাই ফোর আর তারপরটা কত হচ্ছে থ্রি ল্যামডা বাই ফোর তাহলে ফার্স্ট ঘটনা হয়ে যাওয়ার পর যে তারপরে যে ঘটনাটা ঘটছি সেখানকার লেন্থটা প্রথম লেন্থের থেকে কত টাইমস বেশি থ্রি টাইমস বেশি তাহলে সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই একের যদি রেজোন্যান্স হয় তাহলে দুয়ে হবে না থ্রি টাইমস বেশি হচ্ছে না কেন একের থ্রি টাইমস কখনো টু হতে পারে না একের থ্রি টাইমস কখনো ফোর হতে পারে না তাহলে একের থ্রি টাইমস কিন্তু থ্রি তাহলে এক ডি এ যখন রেজোন্যান্স হবে সেরকম বিয়ের ক্ষেত্রেও রেজোন্যান্স হবে অর্থাৎ বি টেস্ট টিউবে রেজোন্যান্স হবে কিন্তু সি বা এ টেস্ট টিউবে রকম রেজোন্যান্স হবে না তারপরটা গিভ দ্য রিজন ফর ইউর অবজারভেশন ইন ইচ টিউব আমি অলরেডি এ কোশ্চেনের অ্যান্সারটা দিতে গিয়েই আমি রিজিনটা বলে দিয়েছি কারণ এয়ারকের লেন্থ যদি ওয়ান ইজ টু থ্রি হয় এইরকম করে যদি হয় তাহলে কিন্তু রেজোন্যান্স আসবে আর সিতে স্টেট দ্য প্রিন্সিপাল ইলুস্ট্রেটেড বাই দ্য অ্যাবাব এক্সপেরিমেন্ট এখানকার যে প্রিন্সিপাল বড় রফেক্ট রাখে না যে এটা রেজোন্যান্স হচ্ছে দেখা যাচ্ছে ডিতে রেজোন্যান্স হয়েছে তার মানে দুই সেন্টিমিটার লেন্থ যখন এয়ার কলাম তখন রেজোন্যান্স হয়েছে ছয় সেন্টিমিটারের রেজোন্যান্স হবে টু ইস টু সিক্স মানে হচ্ছে ওয়ান ইস টু থ্রি তাহলে এটা আমাদের ভালো করে পড়তে হবে এইটা ভালো করে পড়লে পড়তে গেলে আমাদের আগের যে তিন নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখলাম সেটা কিন্তু রেডি রাখতে হবে আমি কিন্তু আগেও পাঠাচ্ছি আবার দেখাচ্ছি এটা খুব ভালো করে মনে রাখতে হবে প্রথমে নাম্বার অফ লুপ কিন্তু গোটা টানা আর্ধেক তারপরে একটা গোটা লুপ তারপরে আর্ধেক লুক অর্থাৎ নাম্বার অফ লুপ এখানে থ্রি বাই টু আর এখানকার এয়ার কলামের লেন্থ হচ্ছে ল্যামডা বাই ফোর আর এখানকার এয়ার কলামের লেন্থ হচ্ছে ল্যামডা বাই টু প্লাস ল্যামড়া বাই ফোর মানে আর্ধেক লুপ প্লাস গোটা লুপ এরপরে আমরা যে আলোচনায় চলে যাব সেটা হচ্ছে সাতের সি চ্যাপ্টারে ঢুকবো চ্যাপ্টারটার নাম কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড অ্যান্ড দেয়ার সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ নেচার তাহলে আমরা এই জিনিসটা ছোট্ট আকারে করে ফেলেছি সেটা আমরা একটু দেখি এই ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ডে এ সাউন্ড হ্যাজ থ্রি ক্যারেক্টারিস্টিক্স এক নম্বর লাউডনেস দু নম্বর পিচ তিন নম্বর কোয়ালিটি মনে রাখতে হবে দিস ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি অবটেন ফ্রম দ্য ওয়েব প্যাটার্ন অব দ্য সাউন্ড অর্থাৎ যে সাউন্ডের মানে কথা বলা হচ্ছে তার ওয়েবটা তার ওয়েব ফর্মটা দেখতে হবে ওয়েব ফর্মটা কীরকম কার কার মধ্যে গ্র্যাপ ডিসপ্লেসমেন্ট আর টাইমের মধ্যে গ্র্যাপ দেখতে হবে দ্য ওয়েব প্যাটার্ন অফ সাউন্ড ইজ অবজার্ভ তাহলে যে এই যে আমি এখন কথা বলছি সেটা যদি আমরা সিআরও তেন নিয়ে যেতে পারতাম রে অসিলোস্কোপ বলে একটা যন্ত্র আছে তার টিভির মতন একটা স্ক্রিন আছে সেইখানে আমার এই কথার যে ওয়েব ফর্ম সেটা কিন্তু ভেসে উঠতো অর্থাৎ দেখতে পেতাম তা হোক লাউডনেস ব্যাপারটা কীরকম এই যে লাউডনেস ব্যাপারটা কি বলছে ইট ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ এ লাউড সাউন্ড ক্যান বি ডিস্টিংগুইসড ফ্রম এ ফেন সাউন্ড বোথ হ্যাভিং দ্য সেম পিচ অ্যান্ড কোয়ালিটি অর্থাৎ দুটো সাউন্ডের কথা বলা হচ্ছে যার পিচ এক কোয়ালিটিও এক কিন্তু কিছু সাউন্ড আছে যারা খুব জোরালো শব্দ আর কিছু সাউন্ড আছে যাদের ক্ষেত্রে ফেন সাউন্ড লাউড সাউন্ড আর ফেন সাউন্ড এই যে দিয়ে আমরা দুটো সাউন্ডকে ডিস্টিংগুইশ করতে পারবো এক্ষেত্রে সেটা হলো লাউডনেস ইট ডিপেন্ডস অন দ্য সেন্সিটিভিটি অফ অর দ্য রেসপন্স অফ ইয়ার্স এখানে মনে রাখতে হবে এই লাউডনেস ব্যাপারটা দেখা যাবে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম করে আসছে অর্থাৎ কেউ একই শব্দ কেউ কোনো মানুষ জোরারও শুনছেন কোনো মানুষ ফেন শুনছেন লাউ অর্থাৎ বেশি জোরে শব্দ হবে কম কম শব্দ হবে এটা ডিপেন্ড করে এক একটা পার্সনের উপর তার কানটা কেমন তার কানে ময়লা আছে কি না বা তার কানের স্ট্রাকচার কেমন তাহলে মনে রাখতে হবে লাউডনেস হলো সাবজেক্টিভ প্রপার্টি ইট ইজ মেজার্ড ইন ডেসিবেল ডেসিবেল লেভেলে অর্থাৎ সাউন্ড লেভেল সাউন্ড লেভেলটা মাপা হয় ডেসিবেলে আমরা এখানে ছবি দেখিয়েছি দুটো ওয়েবের তাতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কেসে এই যে এই যে এই অ্যারামার্কটা দেওয়া হয়েছে এইটা হচ্ছে অ্যাম্প্লিটিউড সেকেন্ড কেসে অ্যাম্প্লিটিউড কোনটা এইটা তাহলে আমরা ছবি দেখেই বুঝতে পারছি এই অ্যাম্প্লিটিউডটা কম আর এই অ্যাম্প্লিটিউডটা বেশি মনে রাখতে হবে যেখানে অ্যাম্প্লিটিউড বেশি হবে সেটা হবে লাউড সাউন্ড আর যেখানে অ্যাম্প্লিটিউড কম হবে সেটা হবে ফেন সাউন্ড লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য ওয়েব মনে রাখতে হবে অ্যাম্প্লিটিউড কম হলে ফেন সাউন্ড অ্যাম্প্লিটিউড বেশি হলে লাউড সাউন্ড এই যে কোনটা অ্যাম্প্লিটিউড বলে আমরা দেখিয়ে দিলাম তারপরে এর সঙ্গে আর একটা প্রপার্টি আসবে লাউডনেসের সঙ্গে সঙ্গেই পড়তে হয় সেটা হচ্ছে ইনটেনসিটি ইনটেনসিটির একটা ইউনিট আছে ইন্টেনসিটিকে মেজার করা যায় কিন্তু লাউডনেসকে এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে সেই ম্যান টু ম্যান ভ্যারি করার জন্য মনে রাখতে হবে এইটা লাউডনেস হচ্ছে সাবজেক্টিভ প্রপার্টি আর ইনটেনসিটি হচ্ছে অবজেক্টিভ প্রপার্টি যে দ্য ইনটেনসিটি অফ এ সাউন্ড ওয়েব অ্যাট এ পয়েন্ট অফ দ্য মিডিয়াম ইজ দ্য অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি পাসিং পার সেকেন্ড নর্মালি থ্রু ইউনিট এরিয়া অ্যাট দ্যাট পয়েন্ট এই আমরা এখানে একটা ছবি দেখেছি এই ধরে আগে একটা মিডিয়ামের মধ্যে কোনো একটা পয়েন্ট আছে এই যে লালকালি দিয়ে দাম একটা পয়েন্ট এই পয়েন্টের চারিদিকে আমরা একটা ইউনিট এরিয়া কনসিডার করলাম এই যে দেখতে একটু রেক্ট্যাঙ্গুলার আমরা দেখেছি এটা এটাই হচ্ছে ইউনিট এরিয়া এই ইউনিট এরিয়ার উপর দিয়ে ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে কতগুলা ফ্লো অফ সাউন্ড এনার্জি দেখিয়ে দেখানো হয়েছে এখানকার এরো নাকগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট এরিয়ার সঙ্গে কেমন করে আছে পারপেন্ডিকুলারভাবে আছে অর্থাৎ নর্মালি আছে তাহলে পার সেকেন্ডে যতটা পরিমাণ এনার্জি নর্মালি ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পাস করবে সেটা হলো এই পয়েন্টের ইন্টেন্সিটি তাহলে ইউনিট অফ ইন্টেন্সিটির জায়গায় আমরা দেখতে পাচ্ছি কীরকম হবে না এনার্জি পার সেকেন্ড ডিভাইড বাই এরিয়া তাহলে পার সেকেন্ডে কতটা পরিমাণ এনার্জি পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে তাহলে এনার্জির ইউনিট কি জুল আর এইখানে সেকেন্ড মানে জুল পার সেকেন্ড আর এরিয়া মানে মিটার স্কোয়ার তাহলে জুল পার সেকেন্ড এটা আমরা জানি জুলকে সেকেন্ড দিয়ে ভাগ করলে হয় কত ওয়াট তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার ডব্লিউ মিটার টু দিবার মাইনাস টু লাউডনেস হ্যাজ এ সাবজেকটিভ নেচার মনে রাখতে হবে একটু আগে আমরা বললাম লাউডনেস হচ্ছে সাবজেক্টিভ নেচার ওয়াল ইন্টেন্সিটি বিং এ মেজারেবল কোয়ান্টিটি হ্যাজ অ্যান অবজেকটিভ নেচার তাহলে এই হলো লাউডনেস আর ইন্টেন্সিটির ব্যাপারটা ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো এই ডেফিনেশানটা ভালো করে দেখতে হবে